শয্যা সংখ্যা হাসপাতালে অর্থাৎ বেড স্ট্রেংথ অনেক বাড়িয়েছেন, বাড়িয়ে বেড স্ট্রেংথ সারা বাংলায় এখন 82,991টি রয়েছে। সেখানে দাঁড়িয়ে আপনারা জানেন যে নার্সের সংখ্যাও আমাদের বাড়ানোর প্রয়োজন আছে এবং মাননীয় মুখ্যমন্ত্রী সেদিকেও দৃষ্টিপাত করেছেন। বিভিন্ন জিএনএম স্কুল হচ্ছে, এর আগেও আপনাদের আমি বলেছি ক্যাবিনেট ডিসিশন হয়েছে, ক্যাবিনেটের সিদ্ধান্ত, এবং 27টি নতুন জিএনএম স্কুল হচ্ছে যা আগামী দিন নার্সের যে স্ট্রেংথ সেই স্ট্রেংথটাকে মিট করবার জন্য, প্রয়োজনীয় স্ট্রেংথকে মিট করবার জন্য হচ্ছে। এছাড়া আজকে মন্ত্রিসভা যে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে সেটা হলো যে নার্সদের রিটায়ারিং এজ 60 বছর থেকে 62 বছর করা হয়েছে। 60 বছরের রিটায়ারিং এজ থেকে রিটায়ারমেন্টের এজটাকে বাড়িয়ে 62 বছর করা হয়েছে। ফলে এখানে যে বেড স্ট্রেংথ এখন চলছে পরিষেবা পৌঁছে দেওয়ার জন্য যে সংখ্যক নার্সের প্রয়োজন, এই সবগুলিকে বিচার করে যেমন একদিকে রিটায়ারমেন্ট এজটাকেও বাড়ানো হয়েছে ঠিক তেমনভাবে নতুন নতুন নার্সিং স্কুল খোলা হয়েছে। আরো গুরুত্বপূর্ণ একটি সিদ্ধান্ত যেটি আগেই মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন, যারা জুনিয়র হোমগার্ড সিভিল ভলেন্টিয়ার ওয়েস্ট বেঙ্গল পুলিশের এবং কলকাতা পুলিশের, আর এর আগেই মাননীয় মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন তাদের মাইনে 5,500 থেকে 8,000 হয়েছে 1 অক্টোবর থেকে। এই নতুন যে মাইনে অঙ্ক বলা হয়েছে সেটা কার্যকর হবে। আজকে মন্ত্রিসভা তাতে সিদ্ধান্ত নিল এবং মাননীয় মুখ্যমন্ত্রীর যে ঘোষণা সেই ঘোষণা মতন 1 অক্টোবর 2018 থেকে এটা প্রযোজ্য হবে। আরেকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত মন্ত্রিসভায় হয়েছে, মাননীয় মুখ্যমন্ত্রী দেখেছেন যে আমাদের পাওয়ার অর্থাৎ বিদ্যুৎ যেমন থার্মাল পাওয়ারের প্রয়োজন আছে তেমনি হাইড্রেল পাওয়ারেরও প্রয়োজন আছে। সেই দিকে নজর করে আজকে মন্ত্রিসভার সিদ্ধান্ত অনুযায়ী পুরুলিয়াতে তুরগা পাম্প স্টোরেজ প্রজেক্ট এটি হচ্ছে তুরগা, এটা পুরুলিয়ায় হচ্ছে এবং এখানে ইনস্টল ক্যাপাসিটি 1000 মেগাওয়াট এবং দুটি টাইপ অফ ইউনিট থাকবে, একটা ভ্যারিয়েবল স্পিডে এবং দুটি ফিক্সড স্পিড ইউনিটে। পিক অপারেশন হবে 5 আওয়ার্স ডেলি, প্রত্যেক দিন 5 ঘন্টা। এটি একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত, পুরুলিয়ায় এই প্রজেক্টটি হবে এবং এই হাইড্রো ইলেকট্রিক প্রজেক্ট, এর থেকেও বিদ্যুৎ সংগ্রহ করা যাবে, বিদ্যুৎ তৈরি হবে, উৎপাদন হবে এবং সারা বাংলায় যেমন কোনো বিদ্যুতের ঘাটতি নেই এখন আমরা সেই অন্ধকারে আচ্ছন্ন বাংলাকে পাই না। মাননীয় মুখ্যমন্ত্রী এই ধরনের দৃষ্টিপাতের জন্য আরও বেশি উন্নতি সাধনের লক্ষ্যে এগিয়ে যাচ্ছে বিদ্যুৎ সংক্রান্ত বিদ্যুৎ।